নমস্কার। প্রচুর ফোন আসছে রিসেন্টলি, মেনলি বাংলাদেশ থেকে। সবার একটাই বক্তব্য, স্যার আপনি প্রচুর ইংলিশ ওয়ার্ড ইউজ করছেন, আমাদের বাঙালিদের জন্য একদম বাংলায় কথা বলতে পারেন না স্যার, আপনার মাতৃভাষা তো বাংলা। আমি বলেছি খুব ভুল হয়ে গেছে, আমি আমার দিক থেকে সর্বতোভাবে চেষ্টা করব যাতে বাংলাতেই কথা বলা যায়। হ্যাঁ, এখন আমি শেয়ার করব আপনাদের কাছে একটা বইয়ের কথা। এই বইটা আমি খুব ছোটোবেলায়, যখন আমার 15 থেকে 18 বছর বয়স এক্স্যাক্টলি মনে নেই, আমাকে কেউ গিফট করে এবং সেই বইটা এতটা পাওয়ারফুল ছিল, সেটা আজকেও বুঝতে পারি, তখনও বুঝেছিলাম, কিন্তু তখনকার বোঝা আর এখনকার বোঝার মধ্যে অনেকটাই পার্থক্য। আপনারা তো জানেন আমি প্রায়ই বলে থাকি যে বোঝে সে খোঁজে, আর যে খোঁজে সে পায়। আজকে বুঝি যে আমি কী খুঁজেছিলাম, আর আজকে বুঝি যেটা খুঁজেছিলাম বলে হয়তো আপনাদেরকে পেয়েছি। বইটার নাম জীবন গঠনের পথে, ইংলিশ নাম লার্ন টু লিভ। এই বইটা 18টা ল্যাঙ্গুয়েজে বেরিয়েছে, আর এই বইটার রাইটার জগদানন্দ ব্রহ্মচারী। বইটা আজকের ডেটে অ্যামাজন বা ফ্লিপকার্টেও পাওয়া যায়। এটা কিন্তু রামকৃষ্ণ মিশনের একটা সাধারণ বই, সাধারণ এই সেন্সে বলছি, রামকৃষ্ণ মিশনে এরকম প্রচুর বই আছে, মনের জোর বাড়ানো, বিভিন্ন বড় বড় মহারাজাদের বই, মানে যারা মহারাজ তারা লিখেছেন। এই বইটা পড়ে আমার মধ্যে একটা বিরাট মাইন্ড শিফট হয়। এই বইটার প্রত্যেকটা লাইন এত সুন্দর, এত ইজিলি লেখা আছে, কিন্তু এই বইটা পড়ার একটা দারুণ উপায় আছে। বইটা যখন আপনি পড়বেন, খেয়াল রাখবেন এটা 8-10টা গল্পের বইয়ের মতন করে পড়বেন না, বইটা পড়ার সময় একটু স্লোলি পড়বেন, মানে আপনি তাড়াহুড়ো করে না পড়ে একটা পাতাকে দুবার করে পড়ুন, ডিফারেন্ট অ্যাঙ্গেল দিয়ে দেখুন, তাহলে আপনি বইটার মিনিংটা একটু বেশি বুঝতে পারবেন। এবং বইটা পড়ার সাথে সাথে যে লাইনগুলো ভালো লাগছে, মানে এক্সট্র্যাক্ট, সেটা আবার একটা ডায়েরিতে লিখুন, এবং যেটা আপনি ডায়েরিতে লিখছেন ওই ডায়েরিটা রোজ সকালে উঠে একবার করে দেখুন, তাহলে ওই লেখাগুলো আপনার শরীর আর মনের মধ্যে থাকলে আপনি যে কাজটাই করুন ওই লেখাগুলোর কনসেপ্টে আপনি কাজগুলো অ্যাপ্লাই করতে পারবেন। এবং আমি শিওর এই জীবন গঠনের পথে বইটা যদি আপনি পড়া আরম্ভ করেন, আপনি যেদিন পুরো বইটা কমপ্লিট করবেন, আপনি বলবেন স্যার যেন মনে হলো সমুদ্রের সামনে দাঁড়িয়ে এক চামচের জল হাতে নিলাম। এই বইটার মধ্যে তো সমুদ্র রয়েছে, এক্স্যাক্টলি। রেগুলার বেসিসে পড়তে থাকুন, আপনি এই বইটা থেকে অনেক কিছু পেতে পারবেন। পাতলা বই, এতটুকু পাতলা বই, কিন্তু ইংলিশে একটা কথা আছে না, লেস ইজ মোর, এটা যতটা দেখতে ছোট এটা ততটাই কিন্তু পাওয়ারফুল। এই বইটা সঙ্গে আপনি ক্যারি করতে পারেন, সবসময় ব্যাগে রাখতে পারেন, আপনাকে কিন্তু দারুণভাবে হেল্প করবে। প্রত্যেকটা বাবা মা, প্রত্যেকটা বাচ্চা, এবং যে ফিল্ডেই আপনি থাকুন না কেন, আপনার বয়স 10 বছর থেকে 80 বছর, যে ফিল্ডেই আপনি থাকুন না কেন, এই বইটা আপনাকে হেল্প করবে। পড়ে দেখবেন, আমি জানি আপনার ভালো লাগবে। হ্যাঁ, ডেফিনেটলি কতটা ভালো লেগেছে কমেন্টসে লিখতে কিন্তু ভুলবেন না। আর এছাড়াও আপনি আরও কোন কোন ফিল্ডের কী কী জিনিস জানতে চান সেটা জানাবেন, আমার অভিজ্ঞতা থেকে আমি নিশ্চয়ই শেয়ার করব। ভালো থাকবেন, আবার দেখা হবে খুব শিগগিরই। নমস্কার।